বন্ধুরা, আজকে ভিডিওতে দেখাবো যে এরকম অরেঞ্জ দিয়ে কিভাবে কাপ শেপ তৈরি করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। এই ডিজাইন তৈরি করতে প্রথমে আমি কিছু পিকচার আগে থেকে কালেক্ট করে নিয়েছি এবং এগুলোর ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে পিএনজি ফরম্যাটে সেভ করে রেখেছি। তো এগুলো আমি ফটোশপে ওপেন করে নিচ্ছি। কিছু একটি কাপ এবং কিছু অরেঞ্জের ছবি। এখন আমি একটি এরকম একটি আর্টবোর্ড ওপেন করে নিয়েছি, 1280x720। আমি এই আর্টবোর্ডের উপর এই ডিজাইনটি করব। এর জন্য আমি এর উপর এই কাপের ছবি বসিয়ে দিলাম। এভাবে কাপের ছবি অনেক বড়, তাই আমি একটু ছোট করে নিচ্ছি। এরপর আমি এই অরেঞ্জের ছবি এর উপর বসিয়ে দেব, এটিও একটু ছোট করে নিচ্ছি। এটির অপাসিটি একটু কমিয়ে নিচ্ছি যেন পিছন থেকে কাপের ছবি দেখা যায়। এক্ষেত্রে আমার অ্যাডজাস্টমেন্ট করতে একটু সুবিধা হবে। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে রাইট ক্লিক দিয়ে র্যাপ করে নিয়ে এটি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এভাবে আপনারা এমন ভাবে অ্যাডজাস্ট করবেন যেন কাপের কোনো অংশ বাহিরে বেরিয়ে না যায়। এভাবে খেয়াল করে দেখে সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আমার অ্যাডজাস্ট হয়ে গেছে, এখন আমি অপাসিটি বাড়িয়ে নিচ্ছি। এখন অরেঞ্জ লেয়ারের উপর রাইট ক্লিক দিয়ে ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। এরপর এই অপশনে গিয়ে লিনার বার্ন করে দিচ্ছি। এখন আমি অরেঞ্জ স্লাইস যেটি রাখা ছিল, অরেঞ্জ স্লাইসের ছবি আমি কাপের উপর বসিয়ে দেব। এর জন্য আমি স্লাইস লেয়ারের উপর রাইট ক্লিক দিয়ে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিয়ে অপাসিটি একটু কমিয়ে নিচ্ছি। এভাবে সুন্দর করে শিপ ধরে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এভাবে আমার অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। এখন আমি অপাসিটি বাড়িয়ে দেখে নিচ্ছি পজিশন ঠিক আছে কিনা, একটু জুম করে দেখে নিব। এখন আমি এই তিনটি লেয়ার একসাথে সিলেক্ট করে মার্জ করে দেব। আমার কাপ ডিজাইনের কাজ শেষ। এখন আমি একটি নিউ লেয়ার ওপেন করে একটু স্মোক ইফেক্ট অর্থাৎ ধোঁয়ার ইফেক্ট দিয়ে দেব। এই কালার আমি সিলেক্ট করছি, একটু ছোট করে অপাসিটি এবং ফ্লো দুটোই 100% রেখে আমি এরকম ভাবে দুটো ধোঁয়ার ইফেক্ট তৈরি করব। একটি লেয়ার সিলেক্ট করে ফিল্টার থেকে ব্লার গ্যালারিতে গিয়ে পাথ ব্লার সিলেক্ট করব। এরপর আমি একটি লাইন শো করবে, লাইন ধরে আমি এভাবে অ্যাডজাস্ট করে নেব এবং উপরের প্রিভিউ চেক মার্ক দিয়ে বেসিক ব্লার অপশনের নিচে স্পিড নামে একটি অপশন পাবেন, এখানে একটু বাড়িয়ে আপনারা আপনাদের পছন্দের মতো ইফেক্ট তৈরি করতে পারবেন। তো আমি এরকম ভাবে দুটো লেয়ার তৈরি করে নিচ্ছি ধোঁয়ার ইফেক্ট। এই দেখুন, এভাবে ধোঁয়ার ইফেক্ট তৈরি করলাম। আপনারা চাইলে এভাবে হোয়াইট ধোঁয়ার ইফেক্টও তৈরি করতে পারেন। এভাবেই, যেহেতু এটি একটি অরেঞ্জের ডিজাইন, তাই আমি এই কালারের স্মোক ইফেক্ট তৈরি করলাম। ব্যাস, আমার স্মোক ইফেক্টের কাজ শেষ, জাস্ট ওকে করে দিলাম। এরপর আমি এর নিচে একটু শ্যাডো ইফেক্ট দিব। আরেকটি লেয়ার ওপেন করছি এবং এটি নিচে দিয়ে দিচ্ছি। এরপর ব্রাশ টুলস এর সাহায্যে নিচের লেয়ার সিলেক্ট করে ব্রাশ সাইজ বড় করে কালার ব্ল্যাক সিলেক্ট করছি, অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি এবং ফ্লো একটু কমিয়ে দিচ্ছি। এরপর ব্রাশ আমি এরকম সাইজের করে দিচ্ছি। এই দেখুন, এরকম বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে নিচ্ছি। এরপর আমি এখানে কয়েকটি ক্লিক করে দিচ্ছি, এভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দেব। এরপর কিছু লিপস এবং কিছু অরেঞ্জ স্লাইস আমি ডেকোরেশনের জন্য সংগ্রহ করে রেখেছি, আমি এগুলো বসিয়ে দেব। তো বন্ধুরা, এভাবে আপনারা সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন।
বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।